छोट छोट कर केटे निच्छी आलू सिद्ध करार जन्य जल दिए दिलाम आलू गुलो दिए देव এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব অল্প অল্প করে দেব আর মাখতে থাকব কর্নফ্লাওয়ার আর আলু সিদ্ধটা দিয়ে আমি এটা এরকম একটা মেখে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব এবার একটুখানি অল্প করে আমি ডো নিয়ে নেব এখান থেকে এবার হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি गोल कर बोतल दिए बोतल तैरी सब तैरी फेले कड़ाई जल दिए देव जल मध्य नून दिए देव জলটা গরম হয়ে গেছে আর আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব জলের মধ্যে এবার আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি ফ্রিজের জল এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে জলের উপর ভেসে উঠেছে এবার আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার এটাকে জল থেকে তুলে নেব এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দিলাম একটু রসুন কুঁচো দিয়ে দিলাম অল্প করে একটু আদা কুঁচো দিয়ে দিলাম এবার একটু সয়া সস দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার যেগুলো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আমাদের নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে খেতে খুবই সুন্দর হয়েছে ঠিক আমরা যেমন পাস্তা টাস্তা খাই না সেরকম হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা।